হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি গোপাল ভাড়ের একটি মজার গল্প যার নাম ইলিশ মাছ তাহলে চলো গল্পটি শুরু করি গঙ্গার ধারে একদিন কথা প্রসঙ্গে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন আমাদের বাঙালির মধ্যে ইলিশ মাছ দেখলে লোকে দাম জিজ্ঞেসে করে এর কারণ কি গোপাল উত্তর দিল এটা বাঙালির স্বভাব মহারাজ তবে আমি যদি ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরি আমাকে কেউ দাম জিজ্ঞাসা করবে না এ অসম্ভব হতেই পারে না লোকে দাম জিজ্ঞাসা করবেই মহারাজ বললেন গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রকে বললেন আমি নদীর ধার থেকে হাতে করে বাড়ি পর্যন্ত ইলিশ মাছ নিয়ে যাব আমায় কেউ একবারও দাম জিজ্ঞেস করবে না আমি হলক করে বলতে পারি পরক করে দেখতে পারেন মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন তা অসম্ভব লোকালয় দিয়ে ইলিশ মাছ হাতে করে নিয়ে গেলে কেউ না কেউ তোমায় দাম জিজ্ঞাসা করবেই না করে পারেই না আমি আজ পর্যন্ত সব সময় দেখে আসছি এবং শুনেও আসছি গোপাল আবার জোর গলায় বললে ইলিশ নিয়ে আমি নদীর পাড় থেকে লোকের ভিড়ের মধ্যে দিয়ে বাড়ি পর্যন্ত যাব আমার কাছে কেউ দাম জিজ্ঞেস করবে না দেখতে পারেন মহারাজ কৃষ্ণচন্দ্রের অন্য বন্ধুরা বললেন এ হতেই পারে না দাম অবশ্যই জিজ্ঞেস করবে না করে পারে না গোপাল তখন তর্কাতর্কি করে লাভ নেই আমি হাতে হাতে প্রমাণ করতে চাই এবং গোপাল আরও বলল আমি অসম্ভবকে সম্ভব করতে পারি কি না দেখুন মহারাজ কৃষ্ণচন্দ্র তখন গোপালকে বললেন বেশ তুমি প্রকাশ্য রাজপথ দিয়ে ইলিশ মাছ হাতে করে বাড়ি পর্যন্ত নিয়ে যাও পথে যদি তোমাকে কেউ ইলিশ মাছের দাম না জিজ্ঞেস করে তবে আমি তোমাকে একশো টাকা পুরস্কার দেব যদি একজনও তোমায় দাম জিজ্ঞেস করে টাকা তো তুমি পাবেই না উল্টো তোমায় পঁচিশ ঘাত চাবুক খেতে হবে রাজি থাকো তো তুমি আজ কাছে নামতে পারো পরে তো আমাকে দোষ দিতে পারবে না গোপাল বললে বেশ আমি আপনার এই প্রস্তাবে রাজি আছি দেখি পারি কি না মহারাজ কৃষ্ণচন্দ্র জেলেদের কাছ থেকে গোপালের হাতে একটি বড় ইলিশ মাছ কিনে দিলেন ঠিক হলো মহারাজের তরফ থেকে দুজন বিশ্বাসী লোক সত্য সত্য যাচাই করার জন্য গোপালের বাড়ি পর্যন্ত গোপালকে অনুসরণ করে পিছু পিছু যাবে যাতে গোপাল ফাঁকি দিতে না পারে কথা মতো ইলিশ মাছ হাতে ঝুলিয়ে লোকালয়ে পা দেবার আগেই কিন্তু গোপাল একটা গাছের নিচে পরনের কাপড়খানা পাগড়ির মতো করে মাথায় বেঁধে নিল কপালে কিছু কাদা মেখে নিল তারপর সেই বড় ইলিশ মাছটি নিয়ে বাড়ির পথ ধরল এবং কোনো দিকে না তাকিয়ে চলে যেতে লাগলো তাই দেখে লোকে ভাবল গোপাল পাগল হয়ে গেছে নানারকম ঠাট্টা বিদ্রুপ করলো বটে বাচ্চারা দু একটা ঢিলও ছুটল কিন্তু পথের কোনো লোক তার কাছে একবারও ইলিশ মাছের দাম জিজ্ঞেস করল না বাড়ির কাছাকাছি এসেই গোপাল মাথা থেকে কাপড়টা খুলে নিল কোমরে জড়িয়ে চট করে বাড়ির ভেতরে ঢুকে পড়ল গোপালের পাগলামি দেখে এবং বাড়ি ঢুকতে দেখে কিছুক্ষণ পরে মহারাজের বিশ্বাসী লোকেরা যে যার বাড়ি চলে গেল মহারাজ কৃষ্ণচন্দ্র বিশ্বাসী সঙ্গীদের মুখে সব ব্যাপারটা শুনে অবাক ও হতভাক হয়ে গেলেন তখন বাধ্য হয়ে তাকে প্রতিশ্রুতি অনুযায়ী একশো টাকা পুরস্কার দিতে হল মহারাজের ধারণাই ছিল না যে গোপাল অসম্ভব কাণ্ড করবে তো দেখলে বন্ধুরা গোপাল ভাঁড় কেমন মজার মানুষ তো এই গোপাল ভাঁড়ে আরও মজার মজার গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী গল্পগুলি শোনার জন্য পাশে থেকো আজ আসি টাটা